বিলাকে শান্তিভাবে পরিচালনা করেছে। তাতে চোরটা আদিবাসী চোরতপরি সম্প্রদায়ের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। আর এই ধন্যবাদের সাথে জানাই আগামী বছর এই মেলাতে আমার বিশাল ভাবে জাগ্রত হব। এই আশা আকাঙ্ক্ষার কাজ আমরা শুরু করতে চলেছি, শুরু হতে চলেছে। সেই চরিত্র নাট্য শিবপুরম থেকে নেওয়া হয়েছে। সেই চরিত্রটির নাম হলো শিব চতুর্দশীর ব্রত ও যম শিবের মহারথ। সেই চরিত্র নাট্যের নাম হলো শিব চতুর্দশীর ব্রত ও শিব যমের মহারথ। ওদিকে বাবা ভোলা মহেশ্বর কোন একদিন তিনি গভীর অরণ্যে এক বেল গাছের তলায় আবির্ভূত হতে চলেছে। সেই আরেকদিক থেকে আগমন করছেন বাবা ভোলা মহেশ্বর। শিকার করা আরম্ভ।
শিকার করে আর সেই শিকার বিক্রি করে তার সংসারের দিনে পথ চালায়। তাই শ্বশুরবাদ অভিরণ্য শিকার করার জন্য করছে নাগবর। আর এই শ্বশুরবাদের ভূমিকায় নৃত্য পরিবেশন করে দেখাবে একদি তরুণ ছৌ নৃত্যশিল্পী পরিতোষ মাহাতো। Thank you.
এখনো পর্যন্ত কিছু স্বীকার করতে পারিনি গো। তাহলে আমাদের কি হবে উপায়? আজকে আমরা সাত দিন কিছু খাইনি, আমাদের শিশু সন্তানের মুখে কিছু অন্ন তুলে দিতে পারিনি গো, আমাদের কি হবে উপায়? শোনো বেয়াদনি, তুমি যাও ওই গ্রামে মন্ত্রে ভিক্ষে করতে করতে কিছু পয়সা রোজগার করো, আর সেই রোজগার করে কিছু খাবার কিনে দাও এই শিশু সন্তানের মুখে। তুমি যাও, তুমি গ্রামে মন্ত্রের দিকে ভিক্ষে করতে করতে এগিয়ে যাও। তাহলে কি তুমি বাড়ি ফিরে যাবে না? না না বেয়াদনি না, আমি যতক্ষণ না স্বীকার করি আমি ততক্ষণ পর্যন্ত বাড়ি ফিরে যাব না। যদি আমার সারা রাত্রি জঙ্গলের মধ্যে কাটাতে হয় তাহলে আমি বেল গাছের ডালে বসে থাকবো, তবু আমি স্বীকার না করা পর্যন্ত আমি বাড়ি ফিরে যাব না। ঠিক আছে স্বামী, তাহলে আমি গ্রামের দিকে এগিয়ে যাই, আমি গ্রামের লোকদের কাছে কিছু ভিক্ষে চেয়ে আমার শিশু সন্তানের মুখে কিছু খাবার তুলে দেবো। যাও বেয়াদনি যাও, তুমি আর বিলম্ব করো না, এই মুহূর্তে ছুটে যাও এই গ্রাম মন্দিরের দিকে। তুমি জানো না আজকে শিব চতুর্দশীর দিন, আজকে তোমার শিকার হবে না, তোমার শিকার হবে কালকে। শুনো মেয়াদ, আজ তুমি শিব চতুর্দশীর দিনে তোমার নয়ন থেকে আমার মস্তকের উপরে নয়ন ধারা ধরে পড়েছে, তাই তোমায় আমি ক্ষমাই করে দিলাম। তুমি যাও, আজকে শিকার করতে পারবে না, তুমি শিকার করতে পারবে কালকে। আমি এখন আছি বেয়াদ, আমি এখন আছি। Thank you.
আমি সাতদিন পর শিকার করতে পেরেছি আপনি তুমি যাও তাড়াতাড়ি রান্না করো আপনি আর আমাকে কিছু খাবার খেতে দাও কারণ আমি সাতদিন কিছু খাইনি আজ আমি আর খিদের জ্বালা সহ্য করতে পারছি না আপনি তুমি তাড়াতাড়ি রান্না করে আমাকে কিছু খেতে দাও আপনার স্বামী তুমি একটু বিশ্রাম করো আমি তোমার জন্য এক্ষুনি খাবার তৈরি করছি আর অগর স্বামী আমার যে কাঠগুলো রয়েছে না গো এগুলোকে একটু ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে দাও না গো আর আবার তাড়াতাড়ি রান্না করতে সুবিধা হবে দাও দাও ব্যাধনে দাও আমি এক্ষুনি টুকরো টুকরো করে দিচ্ছি Thank you.
ওইদিকে দেখো না বাবা, ওইদিকে একটি ধোঁয়ার আভাস দেখা যাচ্ছে, মনে হয় সেখানে কে কিছু রান্না করছে, আমাদের কি খেতে দেবে বাবা? বলে সত্যা ঠিক বলেছিস বাবা, আমরা আমরা একবার দেখি দেখি, যদি তাদের খাবার দেবার ইচ্ছা হয় তো নিশ্চয়ই দেবে, আর যদি আমাদের না দেয় তাহলে সেই গ্রামে গঞ্জে ভিক্ষি করতে করতে আমরা এগিয়ে যাব। বলেছে বাবা চলো না একবার দেখি দেখি, আমি যে আর খিদের জ্বালা সহ্য করতে পারছি না বাবা। আমি শুনতাম আর তোর জন্য সবাই ভিক্ষে দেবে, তোর জন্য সবাই ভিক্ষে দেবে বাবা। আমাদের বারে বারে দেখেছো দেখেছো দেখি, আজ আমাদের বাড়িতে ভিক্ষু এসেছি, আজ আমরা ও সাত দিন কিছু খাইনি, আজ সাত দিন পর শিকার করতে পেরেছি, সে রান্না করার সঙ্গে সঙ্গে আমাদের বাড়িতে ভিক্ষুক এসেছি, আজ আমরা কি করব উপায় দেয়াদি, আমরা কি করব আজ উপায়? আজ তুমি ভিক্ষুককে খালি হাতে ফিরিয়ে দাও না গো, আজ তুমি ভিক্ষুককে খালি হাতেই ফিরিয়ে দাও। ও না দেয়াদি না, এ কথা তুমি মুখে উচ্চারণ করো না দেয়াদি, আজ যদি আমরা ভিক্ষুককে খালি হাতে ফিরিয়ে দিই তাহলে যে আমরা ভগবানের কাছে মহা পাপের পাপী হবো দেয়াদি, এইভাবে তুমি ভিক্ষুককে ফিরিয়ে দিও না। শোনো দেয়াদি, আজ আমরা সাত দিন পর যে শিকার করেছি সেই শিকার তো রান্না হয়েছি, সেই শিকারের রান্নাই তুমি তাকে খেতে দাও, আমি সেই ভিক্ষুককে ডেকে নিয়ে আসছি। কিছু খাইনি আমার এই শিশু সন্তানকে কিছু খেতে দিতে পারিনি, যদি তোমাদের কাছে কিছু খাবার আছে তাহলে আমাকে যদি না দিও না দাও, কিন্তু আমার শিশু সন্তানকে কিন্তু কোনো খাবার দাও, সেই কাছে যাও তোমাদের দুজনেরই খাবার হবে, আমরা না খেয়ে থেকে যাব কিন্তু সেই খাবার আমরা তোমাকেই খেতে দেবো। যাও তুমি তাড়াতাড়ি ভিক্ষুককে ও তার সন্তানকে খাবারটি খেতে দাও, দাও দাও আমাদের তাড়াতাড়ি খেতে দাও না গো, আমাদের যে আর সুন্দর যাওয়ার সহ্য হচ্ছে না, আমাকে আমাকে তাড়াতাড়ি খেতে দাও, এই দাও এই দাও ভিক্ষু, আমি তোমাদের খেতে দিচ্ছি, তুমি পেট ভরে খাবার খেয়ে দাও ভিক্ষু, তুমি পেট ভরে খাবার খেয়ে দাও। বাবা বাবা গো তুমি আমাকে খাইয়ে দাও না বাবা, আমি যে সোটার যেন সহ্য করতে পারছি না বাবা, তুমি আমাকে খাবে না খেতে দাও না, আমি তো খাবার শেষ না হো পর্যন্ত আমি খাবো না। কিন্তু ডেকে নিয়ে এসে আজ তোমার ওই সত্তার আমার শিশু সত্তাদের পর আঘাত করছি, আমরা তোমাদের বাড়িতে থাকবো না, যদি আঘাত করেছে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, তুমি ওই সত্তার আঘাতে দুঃখ করো না, সে
Oh, my God.